নমস্কার, আজকাল রুটিনে স্বাগত জানাই। আবারও আজকে এই প্রেম দিবস, মানে ভ্যালেন্টাইনসকে প্রেম দিবস বলে ডাকা হয় বলে আমি বারবার বলছি প্রেম দিবস, আদারওয়াইজ প্রত্যেক দিনই প্রেম দিবস। প্রেম দিবসকে কীভাবে পালন করছে বা উদযাপন করছে তার সেটা দেখতে আজকে শহর কলকাতা একটু হাঁটতে বেরিয়েছিলাম, বেশ কিছু বিষয়ের সন্ধান হলো, আপনাদের দেখিয়েছি। এই মুহূর্তে দেখাবো লাইভ ভালোবাসাকে এঁকে দেওয়ার কীরকম প্রসেস হতে পারে। দেখুন, আমাকে আর আলাদা করে পরিচয় করার কিছু নেই, নামটা বলে দাও তার একবার। মিঠুন চক্রবর্তী, লন্ডনে প্রতিটা লোকেশনে ঘরে ঘরে ঘটনাছেন। তো ঘটনা হচ্ছে আমার একটা কথা, বাঘ সে জঙ্গলে থাকলে অরিজিনাল বাঘ হয়, সার্কাসে গেলে তাকে খোরাক মনে হয়, আর যদি অন্য জায়গায় থাকে সেটা আমি বলতেই পারবো না। ঠিক আছে, বুঝে গেছি। বিশ্বের কাপি হয় ওই নন্দনের মিঠুন চক্রবর্তী, বুঝতেই পারছেন ডায়লগ তো থাকবেই, তো সেই জায়গা থেকে আর দৃষ্টি নন্দনের মিঠুন চক্রবর্তী দৃষ্টিনন্দন ব্যাপারটা কি ঘটাচ্ছেন আজকে এই প্রেম দিবসে। দেখুন, এক যুগলে তিনি লাইভ স্কেচিং করছেন। আচ্ছা, অসম্ভব ভালো লাগলো। 8 মিনিট করে আমার সময়টা লেগেছে, 8 মিনিট লেগেছে, 8 মিনিট করে, মানে 15 মিনিটে দুটো পোর্ট্রেটকে এনেছি, আর 60% আমার তরফ থেকে গেছে, 100 হয়নি ছবিটা, যদিও আপনারা ধারণা করবেন ওনাদের, বাকি 40% তো ভালো। আচ্ছা, যারা আজকে এই ভালোবাসার দিনে এইভাবে উদযাপন করার উদ্যোগ নিলেন, এটা সত্যি অভিনব। মানে আমি অনেকে তো নানান রকমভাবে, আপনারা জানেনই আজকে দিনে কীভাবে মানুষ সেলিব্রেট করে, কিন্তু আমাদের দুজনকে, দুজনের ছবি লাইভ স্কেচ হবে, মিঠুন দা আঁকবেন, এরকম ভাবনা চিন্তা যারা নিয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আজকাল বাকিদের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আজকে বিশেষ ভালোবাসার দিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হঠাৎ এই উদ্যোগের কথা মাথায় আসছে, কেন কেন বলতে, আমরা তো কাজের সূত্রে বাইরে থাকি। আচ্ছা, তো আজকে হঠাৎ করে এসেছি, সবসময় তো আমরা ছবি ক্যামেরা দিবস বলে না, বেসিক্যালি রবিবার ছুটির দিন, কোইনসাইড করে গেছে, তার মধ্যে মিঠুনবাবু এলেন। হ্যাঁ, ভাবলাম সবসময় তো একটা চকচকে ছবি হয়, আজকে সাদা কালো ছবি, প্লাস হচ্ছে আমাদের এখনকার দিনে যে সেলফি যুগ, যে ফোন ছাড়া তো আমরা, তো স্কেচ যখন অবশ্যই আমরাও দেখতে আগ্রহী যে কতটা ভালো আসতে পারি আমরা সেখানে ফুটে উঠি কতটা, তো সেই হিসেবেই মিঠুন ওনাদের হাতে ছবিটা দাও, ওনাদের কাছ থেকে জানো যে কতটা ভালো তুমি ফুটিয়ে তুলতে পারলে। তুমি এদিকে এসো, হাটবাগ করে ওখানে বড় হয়েছিলাম, ওরা বলুন সেটা ওদেরকে বলতে দাও, আজি দাদা, তাহলে আমার দাদা ভালো আছে, খুব সুন্দর বললেন দাদা যে লেন্সের চোখে এবং মিঠুনদার চোখে, মিঠুনদার চোখে তোমরা কীরকম একবার দেখি নিন। এই কারণে বারবার বলতে ভালো লাগে যে আমার শহর কলকাতা, এ শহরে উদযাপনেও মাধুর্য রয়েছে এবং অভূতপূর্ব ব্যাপার স্যাপার এখানে প্রত্যেক দিন ঘটে, তাই আমাদের কোনো বিষয় ধার করে ভ্যালেন্টাইন্স ডে বা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে হয় না। ওনারা যেরকম বললেন, আমাদের প্রত্যেকটা দিন ভালোবাসার দিন এবং এই ভালোবাসার উদযাপন আমাদের জারি রাখতে হবে। আমি যারা আজকে এই অভিনব পন্থায় ভালোবাসা দিবস পালন করলেন, যদিও কাকতাল হলো একটা, ওনারাই বললেন, ওনাদের নামটা কি জানেন? পায়েল, সায়ন, মিঠুনদা এবং সঙ্গে আপনারা, আমরা সবাই মিলে আজকে হই হই করে কিছুটা মুহূর্ত যাপন করলাম ভালোবাসার সঙ্গে। আশা করি এভাবেই আরও উন্নততর পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাবো, মানুষগুলো আমাদের সেই কাজটা করতে সাহায্য। ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনারা।